হ্যালো বন্ধুরা, তো আপনি দেখতে পাবেন কন্টেন্ট যাই হোক না কেন, আপনার জিনিস যে রিপ্রেজেন্টেশন আপনার প্রেজেন্ট করার ক্ষমতাটা কতটা ভালো। তো আমার যেটা বক্তব্য, মানে আমি নিজেকে যেটা দেখছি, যে ধরুন আমি এইটাতে ক্লিক করলাম, তো এই যেটা রয়েছে এটার মধ্যে দেখুন দুটি ভিউ হয়েছে, দেখা যাচ্ছিলো দুটি ভিউ আর দুটি কমেন্টও রয়েছে। তো ধরে নিচ্ছি আমি এই দুটি দিদি আমার এই দুটি ভিউ স্বাভাবিকভাবেই দিয়েছেন। তো তাহলে ওনাদের শুনতে ঠিক কেমন লেগেছে আমার কথাগুলো? তো ওনাদেরকে ওনাদের শুনতে কথাটা যদি ভালো লাগে তাহলে ওনারা পুরোপুরি জিনিসটা দেখবেন, মানে অডিও রিটেনশনটা বেশি হবে। তো এখানে দেখুন এনগেজমেন্ট, এনগেজমেন্টের মধ্যে দেখুন 4 মিনিট 6 সেকেন্ড। তো অর্থাৎ ওনারা যে দেখেছেন তারা গড়ে 4 মিনিট 6 সেকেন্ড দেখেছেন। এবার আমার ভিডিওটি হচ্ছে 4 মিনিট 44 সেকেন্ডের, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার যে বলার ধরন বলুন বা আপনার ভিডিও বলুন সেটা ঠিকঠাক আছে। তো এটা শুধু দুইজনের উপরে ভিত্তি করে নয়, এটা আপনার যখন দেখবেন, এটা আমার এখন দুটি মাত্র যে সেকেন্ড যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, 2 ভিউস, উপরেরটা 4 ভিউস। তো এখানে বোঝা যাচ্ছে যে 2 ভিউস হলেও কিন্তু লোকের কাছে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছে। আচ্ছা, যদিও এনারা ভালোবেসেই দেখেছেন সেটা আমি জানি, তো তবুও আমি জাস্ট উদাহরণ হিসেবে দেওয়ার জন্যই বললাম। তো এটা দেখুন 4টি ভিউজের মধ্যে এনগেজমেন্ট, দেখুন এটার এনগেজমেন্ট কিন্তু পয়েন্ট মানে শুধু 11%, অর্থাৎ 11% বলছি মানে 11 সেকেন্ড, তো 11 সেকেন্ড, তার মানে হচ্ছে 14 মিনিট আগে আমি এটা পোস্ট করেছি, তার মধ্যে 11 সেকেন্ড হচ্ছে এনগেজমেন্ট। তার মানে এইখানে দর্শকরা যতটা যা চেয়েছিলো ততটা আমার থেকে পায়নি। অথবা আরেকটা কারণ হতে পারে যে কমেন্ট সেকশন অফ দেখে যাদের কমেন্ট করাটাই মুখ্য উদ্দেশ্য হয় তারা চলে গিয়েছে আর কি, ছেড়ে, ঠিক আছে। তার মানে এরা আপনার অর্গ্যানিক সাবস্ক্রাইবার নন, ঠিক আছে। তো এটাও হতে পারে। তো আমি কাউকে কোনো কিছু একদম যে স্পেসিফিকভাবে বলবো তেমনটা নয়, এটা জাস্ট একটা নিয়ম হিসেবে আমি আপনাদেরকে দেখালাম আর আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আর এই দুই দিদিকে আমি ধন্যবাদ জানাতে চাই। তোমরা এই দিদিকে, দুটো দিদিকে চিনে রাখো, একজন হচ্ছে ওড়িয়া ব্লগস ওনার, কিন্তু উনি বাংলায় কথা বলতে পারেন, চিন্তা নেই। আরেকজন হচ্ছেন রঞ্জিনীজ, দেখতেই পাচ্ছ তোমরা, তো লাইফস্টাইল তাকে তোমরা, এই দুজন দিদিকে তোমরা অবশ্যই চিনে রেখো আর ভালোবাসা দিও। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।